প্রতি বছর দশ লক্ষ বা তার কিছু বেশি ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষা দেয় পাশের হার মোটামুটি এইটটি অর্থাৎ কম বেশি ফিফটিন বা দেড় লক্ষের বেশি ছাত্রছাত্রী ফেল করে এই ফেল করা ছাত্রছাত্রীদের মধ্যে বড় সংখ্য ছাত্রছাত্রী গণিত এবং ইংরেজিতে ফেল করে কিন্তু খুব সামান্য করে গণিতে কীভাবে পাশ করা সম্ভব সেটাই এই ভিডিওটিতে আলোচনা করছি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে আমাদের এই চ্যানেল বিভিন্ন এডুকেশনাল ভিডিও বানাচ্ছে সমস্ত ভিডিওগুলি আমাদের চ্যানেলের প্লে লিস্টে বিভিন্ন ফোল্ডারে রাখা আছে প্লে লিস্টে গিয়ে তোমরা তোমাদের প্রয়োজনীয় ক্লাসগুলি করে নিতে পারো আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে কোনটি ক্লিক করো আমাদের নতুন ভিডিওগুলি নোটিফিকেশন পেতে আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ চলো আমরা দেখে নিচ্ছি কিভাবে খুব সহজে গণিতে পাশ করা যায় এবং এই ভিডিওটি শুধুমাত্র সেই সকল ছাত্রছাত্রীদের জন্য যাদের কাছে গণিতটা ভয়ের বিষয় যাদের কাছে গণিতটা পাস করাটা চিন্তার বিষয় তোমরা এই ভিডিওটি ভালো করে দেখো যদি ভিডিওটি ভালো করে দেখো এবং আমরা যে কথাগুলো বলছি সেগুলো যদি একটু শোনো অবশ্যই তোমাদের ঘরে কেউ আর ফেল করাতে পারবে না মাধ্যমিকের সমস্ত পরীক্ষাগুলি একশো নাম্বারের হয় অঙ্কের ক্ষেত্রেও তাই অঙ্কের ক্ষেত্রে রিটিন হয় নব্বই নাম্বারের প্রজেক্ট হয় দশ নম্বর অর্থাৎ টোটাল একশো নাম্বার তো পাস মার্ক 25% অর্থাৎ 25 পেলে পাস করতে হবে তো দেখো প্রজেক্টে আমি ধরে নিচ্ছি নয় থেকে 10 নাম্বার তোমরা পেয়ে যাচ্ছো তাহলে রিটিনে 15 থেকে 16 যদি পাও তাহলে তোমরা পাস করে যাবে যে সকল ছাত্র ছাত্রীর কাছে পাস করাটা একটা ফ্যাক্টর ঠিক কোথায় কোথায় কি কি জিনিসগুলো করলে তোমরা অবশ্যই পাস করে যাবে সেটাকে নিয়ে আমি আরও ডিটেল আলোচনা করছি একটা মডেল কোশ্চেন থেকে কোথায় কোন কোন প্রশ্নগুলোকে ঠিকঠাকভাবে অ্যাটেম্প করলে তোমাদের পাস করাটা আটকাবে না সেটা নিয়ে আলোচনা করছি চলো একটা কোশ্চেনের সাহায্যে সেটা দেখিয়ে দিচ্ছি এখানে দেখো আমি একটা মডেল কোশ্চেন নিয়েছি এই মডেল কোশ্চেনের সাহায্যে তোমাদের দেখিয়ে দিচ্ছি কোন কোন জায়গাটাকে তোমরা যদি ঠিকঠাকভাবে অ্যাটেম্প করতে পারো তাহলে তোমরা অবশ্যই ঠিকঠাকভাবে পাস করতে পারবে তো এখানে যে প্রশ্নটা নিয়েছি এটা অ্যাকচুয়ালি দু হাজার আঠেরোর প্রশ্ন তো আমি শুধুমাত্র কোন কোন দাগগুলো অ্যাটেম করবে বা কোন কোন দাগের প্রশ্নগুলো জোর দিয়ে করতে হবে সেইটা নিয়ে আলোচনা করছি এখানে এই পার্টটায় কোনো সাজেশন কিছু আমি দিচ্ছি না তো এখানে যে প্রশ্নগুলো আছে প্রশ্নগুলোর মধ্যে প্রথমে এমসি কিউ বা শূন্যস্থান পূরণ সত্য মিথ্যা ইত্যাদি যাই থাক না কেন এগুলো নিয়ে প্রথমে আলোচনা করছি না তোমরা একদম সোজা চলে যাবে নয়ের দাগের যে প্রশ্নটা আছে নয়ের দাগের এই যে প্রশ্নটা আছে এই প্রশ্নটায় জ্যামিতি বা তোমাদের যে জ্যামিতি আছে উপবাদ্য সেই উপবাদ্যটা প্রুভ করতে দেবে তো এখানে যে পাঁচ নাম্বার থাকে এখানে দেখতে পাচ্ছ পাঁচ ইন্টু ওয়ান দুটো দেওয়া থাকে যে কোনো একটা করতে হয় পাঁচ ইন্টু ওয়ান অর্থাৎ এই পার্টটাকে তোমাদের খুব ভালো করে রেডি করতে হবে তো এবারে কোন কোন উপপাদ্যগুলো ইম্পর্টেন্ট কোনগুলো তোমরা ভালো করে রেডি করবে সেটা আমি পরে আলোচনা করছি শেষের দিকে আমি বলছি তার আগে আমি বলে দিচ্ছি কোন কোন জায়গাগুলো ভালো করে করতে হবে তো এই জায়গাটাকে কিন্তু ভালো করে দুটো উপবাদ্য মোট মুখস্থ করতে হবে দুটো বা তিনটি উপবাদ্য যদি তিনটি উপবাদ্য যদি নাও পারো যদি দুটো উপবাদ্য মুখস্থ করো তাহলে অবশ্যই এখানে পাঁচটা নাম্বার তোমরা পেয়ে যাবে এরপর আসছি এগারো দাগের যে প্রশ্নটা এগারো দাগে এখানে সম্পাদ্য থাকে তো এই সম্পাদ্য যেটা থাকে এখানে দুটো থাকে এই দুটোর মধ্যে যে কোনো একটা করতে হয় অর্থাৎ এখানে পাঁচ নাম্বার অর্থাৎ পাঁচ এবং পাঁচ দশ নাম্বার হয়ে গেল অর্থাৎ এই দুটো জায়গা কিন্তু খুব ভালো করে করতে হবে পাস করতে গেলে এইটুকু পরিশ্রম করতেই হবে তো আমি তোমাদের সাজেশান করে দিচ্ছি প্রথমের জন্য অর্থাৎ নয়ের দাগের যে প্রশ্নটার জন্য আছে সেই নয়ের দাগের প্রশ্নটার জন্য যে উপপাদ্যগুলো এবারে ইম্পর্টেন্ট আমরা অলরেডি একটা ভিডিও বানিয়েছি তোমরা দেখতে পারো আমি তবু আর একবার বলে দিচ্ছি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোনগুলি পরস্পর সম্পূরক উপপাদ্যটি বিবৃতি করো ও প্রমাণ করো বৃত্তের কেন্দ্রস্থ কোণ পরিদৃষ্ট কোণের দ্বিগুণ এই তিনটি উপপাদ্য অবশ্যই ভালো করে মুখস্থ করবে আর যদি তা সেক্ষেত্রেও যদি খুব সমস্যা হয় যদি করতে না পারো সেক্ষেত্রে আমি বলছি বিত্তশ চতুর্ভুজের বিপরীত কোনগুলি প্রশ্ন সম্পূরক এবং পিতাগর সুপ্রবাদ্যটি এ দুটো অন্তত ভালো করে অন্তত করতেই হবে তো এখানে একটা কিন্তু পেয়ে যাবে পাঁচ নাম্বার আর সম্পাদ্যের ক্ষেত্রে ত্রিভুজের পরিবৃত্ত অঙ্কন খুব ভালো করে করতে হবে এটা তো পরিবৃত্ত অঙ্কন করার যে পদ্ধতি কীভাবে অঙ্কন করতে হয় সেটা কিন্তু আমি একটা ভিডিওতে এরপরে আমি ভিডিও শেষে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা পেয়ে যাবে কীভাবে সেগুলো করতে হয় আর আরেকটা আছে জ্যামিতিক পদ্ধতিতে রুট আটাশের মান নির্ণয় তো এই রুট আটাশের মান রুট আটাশের পরিবর্তে অন্য সংখ্যাও দিয়ে দিতে পারে রুট দিতে পারে বা রুট সাতাশ দিতে পারে সেটা যাই দিক না কেন সেটা কোনো অবশ্য সমস্যা নয় তো এই দুটো সম্পাদ্য এবং উপপাদ্য দুটো ভালো করে করলে এখান থেকে পাঁচ পাঁচ দশ নাম্বার হয়ে যাবে এরপর ত্রিকোণমিতি ত্রিকোণমিতির এই পার্টটাতে যদি তোমরা অঙ্ক নাও করতে পারো কোনো অঙ্কটা যদি নাও করতে পারো তিকুরমিতির যে অনুপাতের যে মানগুলো আছে অর্থাৎ সাইন থার্টি ডিগ্রি বা সাইন ফর্টি ফাইভ ডিগ্রি বা সাইন নাইনটি ডিগ্রি এইভাবে যে ছক আছে সেই ছকটা কিন্তু একটু ভালো করে মুখস্ত করে নিও এবারে সেই ধরনের একটা প্রশ্ন অবশ্যই আসবে এটা আশা করছি অর্থাৎ এখানে মানগুলো শুধুমাত্র বসাবে যদি ক্যালকুলেশন করতে পারো ভালো যতটা পারবে ক্যালকুলেশন এগিয়ে যাবে মানগুলো বসিয়ে দেবে মানগুলো বসিয়ে একটা স্টেপ বা দুটো স্টেপ যদি করতে পারো তাহলে এখান থেকে কিন্তু আমি কমপক্ষে এক নাম্বার আমি এখান থেকে পেয়ে যাব এটা আশা করছি তাহলে এগারো নাম্বার হয়ে গেল আর আরেকটি জিনিস আমি বলে দিচ্ছি এরপর চলে এসো সত্য সত্যমিথ্যা এটা একটা বিশেষ ট্রিক্স তোমাদের বলে দিচ্ছি এখানে দেখো পাঁচ নাম্বার আছে জায়গাটা একটা ছোট্ট একটু টিক্স অবলম্বন করলে তোমরা পুরো পাঁচ নম্বর কিন্তু পেয়ে যেতে পারো কিভাবে না এখানে সত্য মিথ্যা যেগুলো তোমরা পাচ্ছ তিনের দাগ দেবে এক দুই তিন যেভাবে দেবে সত্য মিথ্যা বা ট্রি এবং এফ যেমন লেখা হয় সেটা লিখে দেবে তো যদি কোনো জায়গায় ডাউট থাকে অর্থাৎ যেটা সঠিকভাবে জানো একদম সঠিকভাবে জানো সেটা লিখবে তো খাতার পরের দিকে কোনো একটা জায়গায় দিয়ে যদি যে জায়গাটা তোমাদের ডাউট আছে এক জায়গায় টি আর এক জায়গায় এফ লিখে দিও এক জায়গায় করবে না দুটো আলাদা আলাদা জায়গায় করবে কারণ মধ্যশিক্ষা শিক্ষা পর্ষদের নির্দেশ আছে দুটোর মধ্যে যেটা ঠিক সেটাকে নেবে বাকিটা নেবে না অর্থাৎ দুটোর মধ্যে যেটা ঠিক হবে সেই জায়গাটায় তুমি নাম্বারটা পেয়ে যাবে অর্থাৎ এখানে পাঁচ নাম্বার কিন্তু অবশ্যই পেয়ে গেলে তাহলে দেখো জ্যামিতিতে পাঁচ সম্পাদ্য পাঁচ প্রুফ পাঁচ পনেরো হয়ে গেল মানটার জন্য এক অর্থাৎ ষোলো অলরেডি হয়ে গেছে পনেরো বা ষোলো পেতে হবে দেখো এখানে ষোলো কিন্তু হয়ে গেছে এরপর সমস্ত যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনের মধ্যে বিভিন্ন জায়গায় কিছু কিছু যদি আনসার করতে পারো তাহলে তো মার্কস তো অলরেডি হয়েই গেছে তাও যদি জ্যামিতি বা সম্পাদে কোনো অংশে যদি কোনো ভুলও থাকে তুমি যদি পার্টিগণিত বীজগণিতের দু একটা অঙ্কও যদি অ্যাটেম্প করতে পারো বা সামান্য অংশও যদি করতে পারো অবশ্যই সেটা চেষ্টা করবে হ্যাঁ এখানে আরেকটা জিনিস বলা হলো না এটা আমি বলতে ভুলে গিয়েছিলাম সেটা হচ্ছে এই দশের দাগের যে কোয়েশ্চেনটা আছে এক্সট্রা জ্যামিতি এক্সট্রা জ্যামিতি এখানে এটা হয়তো পারবে না এটা অনেকেই পারে না যারা খুব ভালো ছাত্রছাত্রী যারা ভালো মার্কস পাবে এই ভিডিওটা নিশ্চয়ই তাদের জন্য নয় সেটা বুঝতেই পারছো তো শুধু পাশ করার জন্য সেই জন্য আমি বলছি এখানে শুধুমাত্র এটা পড়বে পড়ার পর শুধুমাত্র ছবি এঁকে দেবে ছবিটা আঁকলে এখানে কিন্তু আরেক নাম্বার তোমরা পেয়ে যাচ্ছ তাহলে দেখো এখানে অলরেডি অনেকগুলো নাম্বার হয়ে গেছে এরপরেও কিন্তু ফেল করাটা সত্যি খুব কঠিন কাজ সারা পশ্চিমবঙ্গে যে দেড় লক্ষ ছাত্রছাত্রী যে ফেল করছে তার মধ্যে অঙ্কে প্রচুর ছাত্রছাত্রী ফেল করছে আশা করি এই ভিডিওটি দেখার পর তোমরা যদি একটু পরিশ্রম করে দুটো উপপাত যদি মুখস্থ করে ফেলো তাহলে কিন্তু আর কেউ ফেল করবে না তো অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখতে থাকো এই ধরনের আমি আরো টিপস নিয়ে তোমাদের সামনে আসবো আর জ্যামিতির যে উপপাদ্যগুলো আছে সেই উপপাদ্যগুলো তোমরা তো অলরেডি পড়ছো এছাড়াও আমি এখানে কিছু ভিডিও বানিয়ে দিয়েছি সেইগুলো খুব সহজে মনে রাখার জন্য যে সম্পাদ্য যে উপবাদ্যগুলো এবারের জন্য ইম্পর্টেন্ট তার লিঙ্ক শেষে তোমরা পেয়ে যাবে সেই লিঙ্ক থেকে তোমরা সেই ভিডিওগুলি বারবার দেখতে থাকো যদি বারবার যদি ভিডিওগুলি দেখো তাহলে নিশ্চয়ই তোমাদের প্রিপারেশন হয়ে যাবে আর তো সামান্য সময় আছে শুরু করে দাও কেউ এবার আর ফেল করবে না প্রত্যেকে কিন্তু অঙ্কে পাশ করবে